কৃষ্ণের সঙ্গে নরেন্দ্র মোদীর এই সঙ্গে তুলনা করেছে রাজ্যপাল, কি বলবেন? সমস্যা একটাই, সেটা হচ্ছে যে এরা পদে থাকার জন্যে তাবেদারির একটা এমন পর্যায়ে যাচ্ছে যে ভগবানকেও সে ছাড়ছে না। কখনো রামের সাথে তুলনা, কখনো কৃষ্ণের সাথে তুলনা। সুতরাং এইটা করে করে আমার মনে হয় যে যার তুলনা করছে তারই ক্ষতি করছে, তার কারণ মানুষ কখনো ভগবানের কাছাকাছি যেতে পারে না বা তার সাথে তুলনা হয় না। এগুলো তাবেদারি করে তাকে খুশি করলে হয়তো আরেকটা এক্সটেনশন পাবে। ধানকার সাহেবকে জায়গাটা দেখিয়ে দিয়ে গেছেন তো, যে তাবেদারি করলে প্রমোশন পাওয়া যায়, তাই সেই রাস্তাতেই ভদ্রলোক হাঁটছেন। অখিলেশের গলায় বলছে যে যে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে, তাতে অখিলেশ কালকে একটা অভিযোগ করেছে যে তাকেও আমন্ত্রণ জানানো হয়নি বা তাকে জানানো হয়নি। এই ব্যাপারে আমি জানি না, যখন কিছু বলতে পারবো না, এটা আমি জানি না। বুঝিয়ে দেবো, লোকসভা নির্বাচনের পূর্বেই দেব তিনটি সরকারি পদ। না না, এগুলো কিছু না, এগুলো দেবের পার্সোনাল সময় দিতে পারছে না, তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। দাদা, এইটা নিয়েই সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছেন যে ববি হাকিম অনেক জোর করে তাকে ভোটে দাঁড়ানোর জন্য জোর করেছিলেন, এবারও তাই করছেন, এবং সৎ অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সুকান্তের বক্তব্য, সুকান্তের বক্তব্য, এবং ওর উচিত যে দেবকে যদি না দাঁড় করানো যায় তাহলে কি সুকান্তবাবু ওখানে দাঁড়াবেন? সুকান্তবাবু নিজের জায়গা তো ফাঁকা হয়ে গেছে, বালুরঘাটে অন্তত 2 লক্ষ ভোটে হারবে। দেব তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, নরক কোনো নরকবাস করছে কারা? যারা বিজেপির সাথে রয়েছে, যারা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে রয়েছে, যারা সমাজকে ভাগ করে, যারা মানুষের হৃদয়কে ভাগ করে দিয়ে যারা থাকে, তারা নরক বানাচ্ছে বা ভারতবর্ষটাকে। আমরা তৃণমূল কংগ্রেস একসাথে থাকি, মমতা ব্যানার্জি বিশ্বাস করেন যে আমরা সব ধর্মের সব মানুষ একসাথে থাকি, আমরা সংহতির সাথে ভারতবর্ষে থাকি, তাই আমাদের সাথে যারা থাকবে তারা স্বর্গে থাকবে, মানে স্বর্গে থাকবে, নরকে থাকবে যারা বিজেপির সাথে থাকবে। দেব কি অন্য দলে কোনো যোগদান করার? আপনারা এইসব কোনো কথার কোনো মানে হয়? দেব বলছিলাম তো আমাদের সাথে ছিল, আছে, থাকবে। দাদা, কলকাতা মেডিকেল কলেজে জঞ্জালের স্তূপ, সম্প্রীতি মুখ্যমন্ত্রী, সেদিন একটা হয়েছিল, যেহেতু ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট বা ওই খাবারের স্টল ফল, তারপরে ওই ফুটপাতের ওপরে ইয়ে রয়েছে, সেখান দিয়ে অনেক নোংরা পড়ে, 2 বারের পরিষ্কারের ঠিক হচ্ছে না, তাই আবার পরিষ্কার করতে হবে, এবং মেডিকেল কলেজের ভেতরেও PWD-কে বলা হয়েছে পরিষ্কার করতে। পুরসভার জঞ্জাল সাফাই কর্মীরা আসে না, মানে পৌরসভার ভেতরে, মেডিকেল কলেজের ভেতরে পৌরসভার এখতিয়ার নেই যে জঞ্জাল সাফাই কর্মীরা যাবে, তার কারণ ওটা পৌরসভার এখতিয়ারের মধ্যে কোনো মেডিকেল কলেজ বা PG-র ভেতরে পৌরসভা পরিষ্কার করে না। একটা জাতীয় স্তরের খবরে বলছি, জয়রাম রমেশ বলছে যে তৃণমূল সঙ্গে এখনো জোটের দরজা খোলা রয়েছে। আমি জানি না কার সাথে দরজা খোলা আছে, কার সাথে দরজা বন্ধ আছে, এই ব্যাপারটা মমতা ব্যানার্জি দেখবেন, এবং আমি বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি এটা শেষ কথা বলবেন, এটা আমরা বলব না। একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে 21 ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিকের যে 100 দিনের বকেয়া রয়েছে টাকা, সেটা সম্পূর্ণ রাজ্য সরকার মেটাবে। বিরোধীরা সেটাকে কটাক্ষ করে বলছে যে কোথার থেকে মেটাবে, রাজ্য সরকারের এই এত টাকা টাকা কোথার থেকে আসবে, কি বলবেন বিষয়ে? যখন মুখ্যমন্ত্রী বলেছেন তখন কিছু ভেবে বলেছেন, নিশ্চিতভাবে ফাইন্যান্সের সাথে কথা বলে ভেবেছে, এবং ঠিক যে যে টাকা কেন্দ্রীয় সরকার আমাদের বেআইনিভাবে বন্ধ করছে,
সেটা ঠিক করছে না। কিন্তু আমরা গরিব মানুষকে ক্ষুধায় রেখে, অবভক্ত রেখে ভালো থাকতে পারি না। মুখ্যমন্ত্রী আমাদের গরিব মানুষের হৃদয়ের কান্নায় তিনিও কাঁদেন, তাই তিনি অনুভব করেছেন, নিশ্চিতভাবে কোনো জায়গা দিয়ে করবেন। এতে বিরোধীদের এত মাথা ব্যথা কি আছে।